बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, आमरा कोयेक दिन बिरतिर पोरे आबार तोमादेर उद्देश्ये परवर्ती क्लास निये उपस्थित हुएछी। तो आमी आजके द्वादश श्रेणीर इस्लामेर इतिहास द्वितीय पत्र थेके गियासुद्दीन बलबन सम्पर्के किछु कथा बोलबो। तो आशा करी तोमरा मनोयोगी होबे एवं क्लासटा देखार चेष्टा करबे। आमरा इतिपूर्वे द्वितीय पत्रेर बेश किछु विषय निये कथा बोलेछि, जेमन आरबदेर सिंधु अभियान বা মুসলমানদের সিন্ধু বিজয়, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, এই ধারাবাহিকতায় আজকে গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে কিছু আলোচনা করব। গিয়াসউদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দ থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তার পূর্ব থেকেই প্রায় 20 বছর তার পূর্ববর্তী শাসক নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। বলা হয়ে থাকে যে গিয়াসউদ্দিন বলবন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে যার সাহসিকতা, কর্মোদ্যম এবং সমর কুশলিতায় বা সমর নৈপুণ্যে নাসিরউদ্দিনের রাজত্বকালের 20 বছর তিনি যে অবদান রেখেছেন, অর্থাৎ তিনি যে সংগ্রাম করেছেন, যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এটি যদি না থাকতো তাহলে হয়তোবা দিল্লির যে অভ্যন্তরীণ কন্দল, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, বিদ্রোহ এবং বহিঃশত্রুর আক্রমণ, এটার হাত থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করা খুব কঠিন ছিল। যাই হোক, আমরা গিয়াসউদ্দিন বলবনের আলোচনায় আসি। বলবন, গিয়াসউদ্দিন বলবন, তো বলবনের প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। তার প্রকৃত নাম বাহাউদ্দিন। বলবন ছিল তার উপাধি এবং উলুক খান ছিল দ্বিতীয় উপাধি, আর গিয়াসউদ্দিন ছিল তার রাজ উপাধি। তো দুর্ভাগ্যবশত গিয়াসউদ্দিন বলবন যৌবনে মঙ্গোলদের হাতে ধরা পড়ে বন্দী হয়ে ক্রীতদাস হিসাবে বিক্রিত হন বাগদাদের খাজা জামাল উদ্দিন বসরির কাছে। তিনি বিক্রিত হন, অর্থাৎ তার কাছে ক্রীতদাস হিসাবে বিক্রি করা হয় গিয়াসউদ্দিন বলবনকে। এই জামাল উদ্দিন বসরি, খাজা জামাল উদ্দিন বসরি, যিনি একজন ক্রীতদাস ব্যবসায়ী ছিলেন, তো তিনি 1232 খ্রিস্টাব্দে অন্যান্য ক্রীতদাসদের সাথে গিয়াসউদ্দিন বলবনকে নিয়ে এসে দিল্লিতে যখন বিক্রি করেন, দিল্লিতে এনে তখন ইলতুৎমিশ তাকে ক্রীতদাস হিসাবে কিনে নেন। তো ইলতুৎমিশ তাকে ক্রীতদাস হিসাবে ক্রয় করে কিনে নিয়ে ইলতুৎমিশের একটা 40 জন ক্রীতদাস নিয়ে একটা সংগঠন বা একটা চক্র করা হয়েছিল, যেটাকে ইতিহাসে বন্দেগানি চাহিলগান বা 40 চক্র হিসেবে অভিহিত করা হয়েছে। ইলতুৎমিশ তাদেরই একজন হিসাবে সংযুক্ত করেন গিয়াসউদ্দিন বলবনকে, এবং তার ব্যক্তিগত ভিত্তিতে তিনি নিয়োগদান করেন। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনকে ইলতুৎমিশ তার ব্যক্তিগত ভিত্তিতে নিয়োগদান করেন। তো ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া গিয়াসউদ্দিন বলবনের
কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তিনি আমিরি শিকার পদে তাকে নিযুক্ত করেন এবং পরবর্তীতে বাহরাম গিয়াসউদ্দিন বলবনকে কালিঞ্জোর হাঞ্চি সহ বেশ কিছু জায়গা ভূস্বামী নিযুক্ত করেন। 1249 খ্রিস্টাব্দে মঙ্গু খানের নেতৃত্বে মঙ্গলরা যখন দিল্লি আক্রমণ করেন, পাঞ্জাব আক্রমণ করেন, এই পাঞ্জাব আক্রমণ করার সময়ে গিয়াসউদ্দিন বলবন অত্যন্ত সাহসিকতা এবং সমর নৈপুণ্য দেখিয়ে এই মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেছিলেন, বিধায় তাকে উলুগ খান উপাধিতে ভূষিত করা হয়। অর্থাৎ তখন থেকে গিয়াসউদ্দিন বলবনের আরও একটি উপাধি হল উলুগ খান। এবং 1249 খ্রিস্টাব্দে তাকে রাজ অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়। এভাবে যখন চলতে থাকে, পরবর্তীতে গিয়াসউদ্দিন বলবন তার মেয়েকে তার শাসক নাসিরউদ্দিনের সাথে বিয়ে দেন। তো এই নাসিরউদ্দিনের সাথে যখন গিয়াসউদ্দিন বলবন তার মেয়েকে বিয়ে দেন, এই বিয়ের মাধ্যমে তিনি রাজক্ষমতার দণ্ডমণ্ডে পরিণত হয়েছিলেন। অর্থাৎ তিনি অত্যন্ত ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তো যখন তিনি এই ক্ষমতার অধিকারী হলেন, সেই সময়ে তার পাশে যারা ছিলেন, বিশেষ করে এই আমির ওমরারা, তারা কী করল, 1253 খ্রিস্টাব্দে ইমাদউদ্দিন রাইহান নামক লোকে, একজন ধর্মান্তরিত ভারতীয় আমিরের নেতৃত্বে গিয়াসউদ্দিন বলবনকে এই ক্ষমতাচ্যুত করেন, পদচ্যুত করেন। কিন্তু এক বছর পরেই, অর্থাৎ 1254 খ্রিস্টাব্দে, পরবর্তী বছর 1254 খ্রিস্টাব্দেই গিয়াসউদ্দিন বলবন তার সহকর্মীদের সহযোগিতায় তার হারানো অধিকার এবং হারানো ক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। তো আমরা এ পর্যন্ত যেটা বুঝলাম যে গিয়াসউদ্দিন বলবন এই সিংহাসন আরোহণ করার পূর্বেই তিনি দিল্লির সাম্রাজ্যের, দিল্লি সালতানাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এই দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন প্রতিকূল অবস্থার অবসান ঘটিয়ে তিনি রাষ্ট্রের শাসন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে, তো এ পর্যন্ত কিন্তু গিয়াসউদ্দিন বলবন রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন নাই। যাই হোক, এই অবস্থার মধ্য দিয়ে 1249 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবন তিনি মুলতানের যে বিদ্রোহ, এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের যে মঙ্গল আক্রমণ, এই মঙ্গল আক্রমণ প্রতিহত করতেও সক্ষম হয়েছিলেন। এরপরে দেখা যায় যে তিনি হাঁসি, গোয়ালিয়র এই সমস্ত জায়গায় যে অভ্যন্তরীণ বিদ্রোহ ছিল, এই অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং এই প্রসঙ্গেই ঈশ্বরী প্রসাদ যে কথাটা বলেছেন সেটা এরকম যে গিয়াসউদ্দিন বলবন তার যে সাহসিকতা এবং কর্মোদ্যম, এই সাহসিকতা এবং কর্মোদ্যম ছাড়া এই দিল্লির অভ্যন্তরীণ গোলযোগ এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করা সম্ভব ছিল না। তো যাই হোক, এই অবস্থার মধ্য দিয়ে নাসিরউদ্দিন মাহমুদ যখন মৃত্যুমুখে পতিত হয়, অর্থাৎ তার পূর্বেই, তার মৃত্যুর পূর্বেই তিনি
তার শ্বশুর এবং প্রধানমন্ত্রী গিয়াসউদ্দিন বলবনকে তার সাম্রাজ্যের উত্তরাধিকারী মনোনীত করেন। তো এই প্রসঙ্গে ইসামি এবং ইবনে বতুতা তারা বললেন যে গিয়াসউদ্দিন বলবন তার জামাতাকে বিষ প্রয়োগে হত্যা করে ক্ষমতা দখল করেছেন। যদিও নিরপেক্ষ বিচার বিশ্লেষণে এই হত্যাকাণ্ডের অভিযোগে গিয়াসউদ্দিন বলবনকে অভিযুক্ত করা যায় না, তারপরেও ইসামি এবং ইবনে বতুতা তাদের মতামত ব্যক্ত করে এই কথা বলেছিলেন যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য গিয়াসউদ্দিন বলবন তার জামাতাকে বিষ প্রয়োগে হত্যা করেছে। যাই হোক, 60 বছর বয়সে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ 60 বছর বয়সে 1266 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। গিয়াসউদ্দিন বলবন যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ক্ষমতায় আসার পরে তিনি বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে গেলেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন। প্রথমত, যখন গিয়াসউদ্দিন বলবন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখন রাষ্ট্রীয় যে রাজকোষ থাকে এটা প্রায় শূন্য ছিল, প্রায় খালি ছিল। এরপরে আরেকটা সমস্যা ছিল, যেটা সেটা হলো মঙ্গল হুমকির সম্মুখীন ছিল দিল্লি সালতানাতটা। ওই সময় মঙ্গল আক্রমণের একটা হুমকি এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। পাশাপাশি অভ্যন্তরীণ যে বিদ্রোহ বিশৃঙ্খলা, এরপরে আমির উমরাদের যে ক্রমবর্ধমান ঔদ্ধত্য, এই সমস্ত অবস্থার মধ্যে গিয়াসউদ্দিন বলবন পতিত হয়ে যান। তো এই অবস্থার থেকে যখন উত্তরণ ঘটাতে চাইলেন, তখন তাকে কিছু কার্যক্রম করতে হয়। তো বিশেষ করে ঐতিহাসিকরা বলছেন যে একটা সুশাসিত সাম্রাজ্যের ভিত্তির মূলে জনগণের যে শ্রদ্ধা বা সাম্রাজ্যের শাসক শক্তির প্রতি জনসাধারণের যে ভীতি বা শ্রদ্ধা, এগুলি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ইলতুৎমিশের পরবর্তী যে উত্তরাধিকারগুলি ছিলেন, তাদের দুর্বল শাসনের কারণে শাসক গোষ্ঠী বা রাজতন্ত্রের প্রতি বা শাসনতন্ত্রের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি, এগুলো বিনষ্ট হয়ে যায়। ফলে সাম্রাজ্যের সর্বত্র একটা বিশৃঙ্খলা দেখা দেয়। তো এই অবস্থার উত্তরণের জন্য গিয়াসউদ্দিন বলবন যে অবস্থাটা গ্রহণ করেছিলেন, ইতিহাসে এই ব্যবস্থাটাকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, অর্থাৎ রক্তপাত এবং কঠোর নীতি। এটা আমাদের মনে রাখতে হবে যে গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এই সমস্যা থেকে উত্তরণের জন্য, বেরিয়ে আসার জন্য তিনি একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন, যেটাকে ইতিহাসে বলা হয়েছে রক্তপাত এবং কঠোর নীতি। অর্থাৎ অভ্যন্তরীণ বিদ্রোহ বা বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে গিয়ে তাকে যদি এই রক্তপাত করতে হয়, সেটাও তিনি করবেন, এবং তাকে যদি কঠোর পন্থা অবলম্বন করতে হয় সেটাও তিনি অবলম্বন করবেন, শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তা, সংহতি, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং রাজতন্ত্রের প্রতি, শাসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য তিনি এই নীতিটা অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। ইতিহাসে এটাকে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্তপাত এবং কঠোর নীতি বলে অভিহিত করা হয়েছে। এটা মনে রাখবা, এই প্রশ্নটা অনেক সময় হয়ে থাকে যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কি, বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অথবা রক্তপাত এবং কঠোর নীতি বলতে কি বোঝায়, অথবা এই বিষয়টি কোন শাসকের সাথে
সঙ্গতিপূর্ণ অথবা এই পদ্ধতি কোন শাসক অবলম্বন করেছিলেন, এটা প্রশ্ন হতে পারে। তো এইবার আমরা আসি যে তাহলে অভ্যন্তরীণ বিদ্রোহ বৈদেশিক শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য তিনি এই পন্থাটা অবলম্বন করেছিলেন। তো তিনি প্রথমেই যে পদক্ষেপটা নিয়েছিলেন সেটা হলো কেন্দ্রীয় সরকারের পুনর্গঠন। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রাদেশিক শাসনকর্তা থাকে, এরপরে কেন্দ্রীয় শাসনকর্তা থাকে। এখন কেন্দ্র যদি সঠিকভাবে তার প্রদেশকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ওই সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, ফলশ্রুতিতে কী হয়, অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দেয়, গোলযোগ দেখা দেয়, অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়, এবং এই পরিস্থিতিতে বহিঃশত্রু আক্রমণ করার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। এই জন্য তিনি কেন্দ্রীয় সরকার পুনর্গঠনের ব্যবস্থা করেছিলেন। এবং তার এই কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে মজুমদার, রায়চৌধুরী এবং দত্ত তারা বললেন যে সুলতান গিয়াস উদ্দিনের যে তার যে রাজার জীবন, অর্থাৎ তিনি যে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তো হওয়ার পরে তার জীবনটা এরকম ছিল যে অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য একটা সংগ্রামপূর্ণ জীবন। অর্থাৎ বলবনের রাষ্ট্রীয় জীবন ছিল এরকম যে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য সংগ্রামপূর্ণ একটা জীবন। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে তার পূর্ববর্তী যে শাসনকর্তা ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ, এই নাসিরউদ্দিন মাহমুদের রাষ্ট্রের জীবনে তিনি 20 বছর দায়িত্ব পালন করেছিলেন। এই 20 বছরও তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন, সেটাও ছিল বিদ্রোহের, যেমন মুলতানের বিদ্রোহ করা, মঙ্গোলদের আক্রমণ, মঙ্গু খানের নেতৃত্বে যে মঙ্গল আক্রমণ হয়েছিল সেটা প্রতিহত করা, এরপরে ভারতের উত্তর পশ্চিম সীমান্তের যে বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, এগুলো তাকে দমন করতে হয়েছিল, বাংলা এবং বিহারের যে বিশৃঙ্খলা সেগুলোও দমন করতে হয়েছিল। পরবর্তীতে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, এই রায়চন্দ্র মজুমদার, তারপরে দত্ত, এরা বলছেন যে ক্ষমতায় আসার পরেও সুলতানের জীবনটা এরকম ছিল। যাই হোক, তো তিনি কেন্দ্রীয় সরকার পুনর্গঠন করতে গিয়ে এই কাজটি তিনি করেছিলেন। তো এইখানে তিনি একটা মতবাদ বলি, অথবা তিনি যেটা মনে করতেন সেটা হলো সুলতান হলো আল্লাহর অনুগ্রহের ভাণ্ডার। অর্থাৎ সুলতানের হৃদয় হলো আল্লাহর অনুগ্রহের ভাণ্ডার, এবং এক্ষেত্রে মনুষ্য সমাজে, অর্থাৎ মানুষের মধ্যে অন্য কেহ সুলতানের সমকক্ষ নেই। আল্লাহ মানুষকে অনুগ্রহ করবেন, এটা সত্যি, কিন্তু এক্ষেত্রে সুলতান হলো আল্লাহর সেই অনুগ্রহের ভাণ্ডার, সুলতান মানুষদেরকে আল্লাহর পক্ষে অনুগ্রহ করবে, এটা হলো তার ধারণা। এবং এই রাজতন্ত্র বা সুলতানদের প্রতি সাধারণ মানুষের আস্থা সৃষ্টি করার জন্য তিনি কি করলেন, মৃত আব্বাসীয় খলিফাদের নাম মুদ্রায় অঙ্কন করলেন। অর্থাৎ তিনি তার নামে মুদ্রা অঙ্কন না করে, মানে এমন পদ্ধতি অবলম্বন করলেন যে যেই পদ্ধতিটা অবলম্বন করলে মানুষ সুলতানকে সম্মান করবে এবং তার প্রতি আস্থা রাখতে পারবে। এজন্য তিনি নিজের নামে মুদ্রা অঙ্কন না করে মৃত আব্বাসীয় খলিফাদের নামে মুদ্রা অঙ্কন করলেন। এই কাজটি করে তিনি মানুষের দৃষ্টি তার দিকে আকর্ষণ করার জন্য এই কাজটি করেছিলেন। পাশাপাশি তিনি এই রাজতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং রাজতন্ত্রের প্রতি মানুষের শ্রদ্ধা আনার জন্য আরও 4টি পন্থা অবলম্বন করেছিলেন। সেটি কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নম্বর 1, ধর্ম রক্ষা ও শরীয়তের প্রতিষ্ঠা, আমরা সংক্ষেপে লিখলাম। অর্থাৎ তিনি যেটা করলেন,
যে ধর্ম রক্ষা করতে হবে এবং শরীয়তের যে শাসন আছে এই শাসনটা নিশ্চিত করতে হবে। এক নম্বর দুই, পাপাচার ও দুর্নীতি বিলোপ সাধন, অর্থাৎ তিনি এই রাজতন্ত্রের প্রতি শ্রদ্ধা আনার জন্য যে চারটি পন্থা অবলম্বন করেছিলেন, এক নম্বর হলো ধর্ম রক্ষা এবং শরীয়তের শাসন প্রতিষ্ঠা করা, দুই নম্বর পাপাচার এবং দুর্নীতি বিলোপ সাধন করা। রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ শান্তিপ্রিয় এবং যারা দুর্নীতি এবং পাপাচারের সাথে লিপ্ত থাকে এই সংখ্যাটা খুব কম, কিন্তু এই দুর্নীতি এবং পাপাচার যদি সমাজের মধ্যে বিস্তার লাভ করে তাহলে শাসকদের প্রতি মানুষের অশ্রদ্ধা জন্মায়। এই জন্য তিনি পাপাচার এবং দুর্নীতির বিলোপ সাধন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। নাম্বার তিন, ধর্মপরায়ণ, তারপরে সৎ, সৎবংশীয় লোকদের নিয়োগদান, অর্থাৎ যারা ধর্মপরায়ণ। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, এই ধর্মপরায়ণ এখানে কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম কোনো ধর্মের কথা বলা হয়নি, অর্থাৎ যারা যে ধর্মের লোক এই ধর্মটা তারা যেন মন থেকে প্রতিপালন করে, অর্থাৎ ধর্মের প্রতি যারা আস্থাশীল সে যে ধর্মেরই হোক সেই মানুষ কখনো খারাপ কাজ করতে পারবে না। তাহলে এখানে বলা হলো ধর্মপরায়ণ, সৎ, সৎ বংশীয় লোকদের বিভিন্ন কাজে নিয়োগদান করা। তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে যাদেরকে নিয়োগদান করা হবে তারা যেন অবশ্যই ধর্মপরায়ণ হয়, তারা যেন সৎ হয় এবং সৎ বংশের হয়, তাহলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পাপাচার দুর্নীতি হবে না, ধর্মের রক্ষা হবে এবং এই যে সুন্দর শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। চার নম্বরে যেটা ছিল, চার নম্বরে আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুষ্ঠু এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। অর্থাৎ একটা রাষ্ট্রে যদি ন্যায় বিচার চালু থাকে তাহলে এই বিচারের কারণে মানুষ অন্যায়ের মধ্যে যেতে ভয় পায়। তো একটা শাসক যখন এই চারটি কার্য সম্পাদন করবেন, এই চারটি কাজ যদি সম্পাদন করতে পারেন, যারা দুর্নীতিগ্রস্ত অথবা অবৈধ সুযোগ খুঁজে এই গুটি কয়েক লোক ছাড়া রাষ্ট্রের বৃহৎ একটা অংশ সুলতানের প্রতি, শাসকদের প্রতি আস্থাশীল থাকেন, তো সুলতান গিয়াসউদ্দিন বলবন এই কাজটা তিনি করেছিলেন। পাশাপাশি তিনি আরও কিছু কাজ করেছিলেন, রাজতন্ত্র এবং মানুষের, রাজতন্ত্রের উপরে মানুষের আস্থা ভীতি তৈরি করার জন্য তিনি আরও কিছু কাজ করেছিলেন, আমরা সেখানে আসব। সেটি হলো যে সুলতান গিয়াসউদ্দিন বলবন যে কাজটি করেছিলেন সেটা হলো যে তিনি রাজতন্ত্রের প্রতি মানুষের শ্রদ্ধা আনার জন্য পারসিক, প্রাচীন পারসিক রীতি অনুযায়ী রাজদরবারকে জমকালো করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে তিনি কী করলেন যে পারস্যের রাজারা পারসিক রাজদের মতো রাজদরবারে সিজদা এবং পাইপ যে রীতি, কুর্নিশ করার যে রীতি, এটি তিনি চালু করেছিলেন। নাম্বার দুই, রাজদরবারে নৃত্যগীত মদপান সহ এই জাতীয় কার্যকলাপ বন্ধ করেছিলেন। নাম্বার তিন,
রাজকর্মচারী এবং আমিরদের বিশেষ পোশাকের ব্যবস্থা করেছিলেন। রাজকর্মচারী এবং আমিরদের বিশেষ পোশাকের ব্যবস্থা তিনি করেছিলেন। নিচু বংশের লোকদের সাথে বাক্যালাপ করা অথবা তাদের কাছ থেকে উপঢৌকন গ্রহণ করা এটা তিনি বন্ধ করে দিয়েছিলেন। রাজদরবারে অনেক সময় দেখা যায় যে যারা রাজদরবারে দরবার চলাকালীন সময়ে এই গুরুত্বপূর্ণ সময়ে যারা উপস্থিত থাকেন তারা অনেক সময় হাসি ঠাট্টায় মেতে ওঠেন। এই জন্য গিয়াসউদ্দিন বলবন তার রাজদরবারে এই লঘু চপলতা বা হাসি ঠাট্টা এগুলো একদম বন্ধ করে দিয়েছিলেন, যে এই ধরনের কোনো কাজ রাজদরবারে করা যাবে না, এটা তিনি বন্ধ করে দিয়েছিলেন। তাহলে তিনি রাজকর্মচারীদের পোশাক দিলেন, আমিরদের পোশাক দিলেন, তাহলে তিনি কী করতেন? তার তো পোশাক দরকার। ঐতিহাসিকরা বলেছেন যে সুলতান নিজেও শাহী পোশাকে সজ্জিত হয়ে রাজদরবার পরিচালনা করতেন। অনেকেই বলেছেন যে গিয়াসউদ্দিন বলবন যখন তার ব্যক্তিগত ভৃত্যের সামনে আসতেন তখনও তিনি রাষ্ট্রীয় পোশাক ছাড়া আসতেন না, সাধারণ পোশাকে তিনি আসতেন না। অর্থাৎ যখন গিয়াসউদ্দিন বলবন ব্যক্তিগত কাজে অথবা ব্যক্তিগত ভৃত্যের সামনাসামনি হতেন তখনও তিনি সাধারণ পোশাকে আসতেন না। তো তিনি রাজদরবারের প্রতি শ্রদ্ধা জাগানোর জন্য এই কাজগুলো করেছেন। ঐতিহাসিকরা বলেছেন যে এই ব্যবস্থার ফলে তার রাজদরবারটা ওই গজনীর রাজদরবারের মতো এত জমকালো এবং আড়ম্বরপূর্ণ হয়েছিল যে 400 মাইল দূরের থেকে মানুষেরা এই রাজদরবার দেখার জন্য আসত। আমরা যেমন একালেও বিভিন্ন রাজাদের বাড়ি দেখতে যাই, আমরা হাসান মঞ্জিল দেখতে যাই, রাজশাহীর কুটিয়া রাজবাড়ি দেখতে যাই, বগুড়ার রাজবাড়ি দেখতে যাই, এই যে উত্তরার গণভবন দেখতে যাই, অর্থাৎ রানী ভবানীর সেই বাড়ি দেখতে যাই, এই যে আমরা এত বছর পূর্বের যে রাজদরবারগুলো আমরা দেখতে যাই, রাজাদের বাড়ি দেখতে যাই, অত্যন্ত নির্মাণ শৈলী দিয়ে অত্যন্ত স্থাপত্যকলার যে চমৎকার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দিয়ে যেমন রাজাদের বাড়ি তৈরি করা হয়, তো ঠিক তেমনিভাবে এই গিয়াসউদ্দিন বলবন তার পূর্বে যে সুলতান মাহমুদ ছিলেন উনি তার রাজদরবারকে সাজানোর জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য 17 বার ভারতবর্ষ আক্রমণ করে ধন সম্পদ লুটপাট করে নিয়ে এসে তার রাজদরবার যে জমকালো করেছিলেন, গিয়াসউদ্দিন বলবন তার রাজদরবারকে ওই রকম জমকালো করেছিলেন। যে কারণে ঐতিহাসিকরা বলছেন যে গিয়াসউদ্দিন বলবনের যে রাজদরবার ছিল এই রাজদরবারটা দেখার জন্য 400 মাইল দূর থেকেও মানুষ তার রাজদরবারে চলে আসত। আমরা পরবর্তীতে আলোচনা করব যে গিয়াসউদ্দিন বলবন মানে আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য, তার রাষ্ট্রের নিরাপত্তা বিধান করার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।